দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের প্রিয় শিক্ষার্থীরা অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজকে ফিনান্স ও ব্যাংকিং বিষয়ে প্রিয় শিক্ষার্থীরা আমি দেখতে পাচ্ছি মাহমুদ আক্তার। অনলাইন শিক্ষা কার্যক্রমে মাহমুদ আক্তার তোমাকে শুভেচ্ছা। আজকে আমি আলোচনা করব অফলাইন আর ব্যাংক গ্রাহকের সাথে ব্যাংক গ্রাহক অফলাইন না অধ্যায় ১২ এটা হলো আমি গত ক্লাসে কিছু আলোচনা করেছিলাম। আজকে আমি আলোচনা করব আমি দেখতে পাচ্ছি অনলাইনে তুমি উপস্থিত আছো, মাহমুদা আক্তার উপস্থিত। তোমরা মনোযোগ দিয়ে শুনো, প্রথমে আসো যে কাকে বলে পরীক্ষা আসে পৃষ্ঠা দেখো ১২২ পৃষ্ঠা অধ্যায় ১২ বলে চায় কাকে বলে যদি পরীক্ষা আসে কি লেখবা চায় বলতে আমানতকারী কর্তৃক ব্যাংকের উপর লিখিত আদেশকে চেক বলা হয়। ১২২ পৃষ্ঠা আছে, ডাক দিতে পারো, পেন্সিল দিয়ে আছে তোমাকে ডাক দাও। চেক বলতে আমানতকারী কর্তৃক ব্যাংকের উপর লিখিত আদেশকে বোঝায়। চেক হচ্ছে একটা হস্তান্তরযোগ্য বিনিময় দলিল, ঠিক আছে? এই এতটুকু দিলে পরীক্ষা হবে। চেক কাকে বলে যদি পরীক্ষা আসে তাহলে তোমরা কি দিবা? চেক হচ্ছে আমানতকারী কর্তৃক ব্যাংকের উপর লিখিত আদেশ, আর চেক হচ্ছে একটি হস্তান্তরযোগ্য বিনিময় দলিল। এই আমার স্যার, ঠিক আছে? পরীক্ষা আসতে এটা দিবা। আর চেক তিন প্রকার, বাহক চেক, বকুল চেক, ডাক কাটা চেক। পরীক্ষা আসতে পারে বাহক চেক কাকে বলে তাহলে বলবা ব্যাংক এক্ষেত্রে চেকের বাহককে নগদ অর্থ দিতে বাধ্য থাকে, অর্থাৎ চেকটা যেই নিয়ে যাবে ব্যাংকে তাকে টাকা দিবে। মনে করো আমার অ্যাকাউন্টে আমি দেখতে পাচ্ছি সজীব আছে, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি পার্টিসিপেন্ট দুইজন মাত্র, আর কোনো অনেক প্রিয় শিক্ষার্থী। তাহলে চেক তিন প্রকার, বাহক চেক, কুপন চেক, ডাক কাটা চেক। বাহক চেক কাকে বলে পরীক্ষা যদি আসে কি লেখবা? বলবা ব্যাংক এক্ষেত্রে চেকের বাহককে নগদ অর্থ দিতে বাধ্য থাকে, অর্থাৎ যে ব্যক্তি এ ধরনের চেক বহন করে থাকে, বহন করে ব্যাংক উপস্থাপন করবে, ব্যাংক তাকে কুপন চেকের অর্থ পরিশোধ করতে বাধ্য থাকবে। তার মানে কি? মনে করো আমি একটা চেক আমার অ্যাকাউন্টে ৫০০০ টাকা তুলবো, একটা চেক কাটলাম, চেকটা কি করলাম আমার ছোট ভাইকে দিলাম, তো ছোট ভাই যদি ওই চেকটা নিয়ে যায় তাকেও টাকা দিব। মানে চেকটা যেই বহন করবে সেই মালিক, বাহক চেক হারিয়ে গেলে কিন্তু বিপদ আছে না, ঠিক না? এই কারণে যেহেতু আমার চেক যদি হারিয়ে যায় তাহলে যে চেকটা পাবে সে যদি অ্যাকাউন্টে যায় ব্যাংকে যায় তাকেই টাকা দিয়ে দিবে, মানে যে বহন করে সেই মালিক। তাহলে বাহক চেক হচ্ছে কি? যে ব্যক্তি এই ধরনের চেক বহন করে ব্যাংকে উপস্থাপন করবে, ব্যাংক তাকেই উক্ত চেকের অর্থ পরিশোধে বাধ্য থাকিবে, তাকে বাহক চেক বলো। বুঝতে পেরেছ? তাহলে বাহক চেক কাকে বলে? আসলে দিবা পারবা। এখন আসো হুকুম চেক। চেক বলেছি বাহক চেক, হুকুম চেক, ডাক্তার চেক। এখন হুকুম চেক কাকে বলে প্রিয় শিক্ষার্থী? যে চেক
উৎকৃষ্ট ব্যক্তি ব্যতীত অন্য কেউ উত্তোলন করতে পারে না এই ধরনের চেককে হুকুম চেক বলে। মানে যাকে তুমি হুকুম করবা চেকে, মনে করো তোমার আমার চেক মোহাম্মদ মিজানুর রহমান, হ্যাঁ বলে এখানে যদি আমি লিখি তাহলে আমাকে টাকা দেওয়া ছাড়া কাউকে টাকা দিবে, অথবা আমি যাকে টাকা পরিশোধ করতে যাই ওই ব্যক্তির নামটা যদি লিখি ওই ব্যক্তি ছাড়া ব্যাংক আর কাউকে টাকা দিবে না, চেক নিয়ে গেল দিবে না কি, ঠিক আছে? হুকুম, হুকুম মানে কি যাকে আদেশ করা হয়। হুকুম চেকে সাধারণত নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম উল্লেখ করা থাকে, বুঝতে পেরেছ? তাহলে হুকুম চেক কাকে বলে আসতে পারবে না, হুকুম চেকে একটি নির্দিষ্ট যাকে চেক যাকে পরিশোধ করা হবে টাকা শুধুমাত্র তার নামটাই থাকবে। টাকাটা যে কাকে বলে প্রিয় শিক্ষার্থী, টাকাটা যে কাকে বলে, ব্যাংক বাহক চেক বা হুকুম চেকের অর্থ প্রাপ্তির নিশ্চয়তা ও নিরাপত্তার জন্য যখন উক্ত চেকের পাম খুনে মনে করে এটা চেক, সমান্তরাল রেখার মধ্যে প্রাপকের হিসাবে দেওয়া বা অ্যাকাউন্ট পেই, তাহলে কি অ্যাকাউন্ট পে অথবা ব্যাংক বউ লেখা থাকে, বুঝছো? তিনটার যে কোনো একটা লেখাও থাকতে পারে, লেখা না থাকলো ওটাকে ডাকাটা চেক করো। শুধুমাত্র মনে করো বাহক চেক বা হুকুম চেককে যদি তুমি আর ইমোটে এটা এভাবে দাগ দাও তখন এটা দাগ কাটা চেকে রূপান্তর হয়। আর তার কাটা চেকের ভিতরে কি লেখা থাকে, প্রাপকের হিসাবে দেওয়া অ্যাকাউন্ট পে অথবা ব্যাংক লেখা থাকে। এই ধরনের চেকের অর্থ নগদে উত্তোলন না করে কোন হিসাবে জমা দিয়ে টাকা উত্তোলন করতে হয়। টাকাটা চেকের টাকা ব্যাংক তোমাকে নগদ দিবে না, তোমার অ্যাকাউন্টে জমা করবে, কি বুঝতে পেরেছ? তোমার অ্যাকাউন্টে জমা করবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে পরীক্ষায় যদি আসে দাগ কাটা দিয়া চেক কাকে বলে, চেক কত প্রকার ও কি কি, তাহলে কি লেখবা? চেক কাকে বলে আমি আবার বলছি, চেক বলতে আমানতকারী কর্তৃক ব্যাংকের উপর লিখিত আদেশকে বুঝে থাকে। চেক হচ্ছে একটি হস্তান্তরযোগ্য বিনিময় দলিল। 122 পৃষ্ঠায় দেখো দ্বাদশ অধ্যায়, দ্বাদশ অধ্যায় তাহলে এখন চেক কত প্রকার কি কি, পরীক্ষায় যদি আসে কি লিখবা? ধরো চেক প্রধানত তিন প্রকার, বাহক চেক, হুকুম চেক, ডাক কাটা চেক। বাহক চেক কাকে বলে, বাহক চেক হচ্ছে যে চেকটি বহন করবে ব্যাংক তাকেই টাকা পরিশোধে বাধ্য থাকিবে। আমার চেক হারিয়ে গেলে যে পাবে সে যদি ব্যাংকে দিয়ে যায় ব্যাংক তাকে টাকা দিয়ে দিবে, কারণ সে বহন করেছে। উপস্থাপন করবে ব্যাংক থাকে চেকের অর্থ পরিশোধে বাধ্য থাকিবে। আর হুকুম চেক কাকে বলে, হুকুম চেকে যাকে চেকে টাকা পরিশোধে হুকুম দেওয়া হবে ওই ব্যক্তির নাম উল্লেখ থাকবে, মোহাম্মদ আবু বকর মানে ব্যক্তির নাম লেখা থাকবে, ওই ব্যক্তি ছাড়া অন্য কাউকে ব্যাংক অর্থ পরিশোধ করবে। আশা করি বুঝতে পেরেছ। হুকুম চেক কাকে বলে, পরীক্ষা আসতে পারে যে চেকের অর্থ ব্যাংক থেকে নির্দিষ্ট ব্যক্তি ব্যতীত অন্য কেউ উত্তোলন করতে পারে না, এই ধরনের চেককে হুকুম চেক বলে। আর তার কাটা চেককে বাহক চেক বা হুকুম চেক যখন আনাড়ি ভাবে রেখা টানা হয় তখন তাকে হুকুম চেক বলে। আর তাকে কি করে অ্যাকাউন্ট পে অথবা অ্যান্ড অথবা
গ্রাহকের হিসাবে দেওয়া এই কথাগুলি লেখা থাকে। তো এখন আসো ব্যাংক হিসাবে গোপনীয়তা এখন সম্পর্ক অটুট থাকে কি কারণে জানো? বিশ্বাস, সততা, আস্থার উপর। তুমি ব্যাংকের সাথে কোনো ভাবে অসৎ পন্থা অবলম্বন করে হিসাব খোলা ঠিক হবে। বিশ্বাসের মাধ্যমে ব্যাংক এবং গ্রাহকের সম্পর্কের এটা ভিত্তি। এখন যদি বিশ্বাস নষ্ট হয়, ভঙ্গ হয়, তাহলে কিন্তু এই সম্পর্ক আর থাকে না, পরিসমাপ্তি ঘটে, ব্যাংক তোমার অ্যাকাউন্ট বন্ধ করে দিবে, ব্যাংক তোমার বিরুদ্ধে মামলা করবে, ব্যাংক তোমাকে জেলে পাঠাবে। বুঝতে পেরেছ? তাহলে এখন আসো কি কি কারণে এই ব্যাংকের সাথে গ্রাহকের সম্পর্কের অবসান ঘটতে পারে। এক হচ্ছে দেউলিয়া ঘোষণা, দেউলিয়া ঘোষণা এটা মানে কি? গ্রাহক আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হলে ব্যাংকের সাথে তার হিসাবের চুক্তির পরিসমাপ্তি ঘটবে। অর্থাৎ তুমি গ্রাহক, যে কোনো কারণে ব্যাংক তোমাকে দেউলিয়া ঘোষণা করলো। দেউলিয়া মানে কি? তুমি আর ব্যবসা বাণিজ্য করার তোমার যোগ্যতা নেই, সামর্থ্য নেই, তোমার টাকা পরিশোধ করার ক্ষমতা নেই। এটা তখন আদালত অনেক সময় ব্যক্তি কোনো ব্যক্তির মামলা করলে তখন ওই ব্যক্তিকে দেউলিয়া ঘোষণা করে। দেউলিয়া ঘোষণা করলে মনে রাখবে এরপরে এরপর থেকে ব্যাংকের সাথে গ্রাহকের সম্পর্ক পরিসমাপ্তি ঘটবে। তাহলে এক নম্বর কারণ হচ্ছে দেউলিয়া ঘোষণা। দুই নম্বর, কি কারণে তোমার ব্যাংকের সাথে গ্রাহকের সম্পর্কের অবসান করতে পারে, অবসান মানে বন্ধ হয়ে যেতে পারে, সম্পর্ক ক্লোজ হয়ে যেতে পারে। দুই নম্বর হচ্ছে মক্কেল মানসিক ভারসাম্য হারালো। মক্কেল মানসিক ভারসাম্য পরবর্তীতে কোনো কারণে তোমার মস্তিষ্ক বিকৃতি ঘটেছে অথবা তোমার মানসিক সুস্থতা নেই, তুমি জানতাম চিনো না। হ্যাঁ, তোমার সুস্থতা, মানসিক সুস্থতা যখন ভারসাম্য নষ্ট হয়ে যাবে তখন কিন্তু ব্যাংকের সাথে গ্রাহকের সম্পর্কের পরিসমাপ্তি ঘটবে। তিন নম্বর কারণ হচ্ছে গার্নিশি অর্ডার জারি করা হবে। গার্নিশি অর্ডার জারি করা হবে। গার্নিশি অর্ডারটা কি? আদালত কর্তৃক মক্কেলের উপর কোন গার্নিশি অর্ডার জারি করা হলে উক্ত মক্কেলের হিসাব সাময়িক বা সম্পূর্ণ ভাবে বন্ধ করে দিতে ব্যাংক বাধ্য থাকে। গার্নিশি অর্ডার হচ্ছে আদালতের একটি আদেশ, এটা মনে রাখবেন। গার্নিশি অর্ডারটা কি? আদালতের একটি আদেশ। আদালত যখন আদেশ দিবে তখন সাথে সাথে ব্যাংক ওই গ্রাহকের হিসাব বন্ধ করে দিতে বাধ্য থাকবে। চার নম্বর হচ্ছে ব্যাংকের নিজস্ব সিদ্ধান্ত। ব্যাংকের নিজস্ব সিদ্ধান্ত অনেক সময় নেয় গ্রাহকের বিরুদ্ধে, কখন নেয় জানো? মক্কেল যদি কোনো কারণে ব্যাংকের সাথে লেনদেন চালু না রাখার সিদ্ধান্ত গ্রহণ করে, না সরি, মক্কেল যদি তার চুক্তি অনুযায়ী সততার নীতি মেনে না চলে বা প্রতারণার আশ্রয় নেয়, সেক্ষেত্রে ব্যাংক মক্কেলের সাথে সম্পর্ক ছিন্ন করবে, তোমার হিসাব বন্ধ করে দেবে। তাহলে অবশ্যই প্রতারণা কখনো ব্যাংকের সাথে করবে না, সততার মাধ্যমে ব্যাংকের সাথে সম্পর্ক বজায় রাখতে পারে। পাঁচ নম্বর হচ্ছে মক্কেলের নিজস্ব সিদ্ধান্ত। মক্কেলের
যুদ্ধজনিত কারণে শত্রুতা বাঙালি পশ্চিম পাকিস্তানি ছিল, তারা বাংলাদেশে চলে এসেছে, তো চলে আসলে কি যুদ্ধজনিত কারণে ব্যাংক ও গ্রাহকের সম্পর্কে পরিসমাপ্তি ঘটে। আমি দেখতে পাচ্ছি শিমুল মনোযুক্ত। তারপরে কি কারণে ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের পরিসমাপ্তি ঘটবে? সম্পূর্ণ জ্ঞান স্থানান্তর, সম্পূর্ণ সম্পূর্ণ জ্ঞান স্থানান্তর এটা কি? এটা হচ্ছে মক্কেল যদি তার হিসাবের সমুদয় দেয়, মনে করো তোমার একটা ব্যাংকে অ্যাকাউন্ট আছে, সেখানে 5 লক্ষ টাকা আছে, তুমি 5 লক্ষ টাকা সম্পূর্ণ অন্য একটা ব্যাংকে ট্রান্সফার করতে চাও, তখন এই ব্যাংকের হিসাব বন্ধ করে ফেলতে পারবে। হ্যাঁ, ব্যাংকের উপর নির্দেশ জারি করে তাহলে মক্কেল হিসাব বন্ধ, মক্কেলের হিসাব বন্ধ হয়ে যায় ও তাদের সম্পর্কের অবসান। 8 নম্বর কারণে, 8 নম্বর হচ্ছে মৃত্যুজনিত কারণ, এটা হচ্ছে মক্কেলের মৃত্যু ঘটলে হিসাব বন্ধ হবে, বন্ধ হয়ে যাবে, এই যার ফলে ব্যয় মক্কেলের সম্পর্কের বিলুপ্তি ঘটে। আর লাস্ট কারণ হচ্ছে দীর্ঘকালীন লেনদেন চালু না রাখা, এটা হলো 9 নম্বর, দীর্ঘকালীন লেনদেন এইভাবে যদি লেনদেন দীর্ঘকাল ধরে বন্ধ থাকে তাহলে কিন্তু ব্যাংক এবং গ্রাহকের সম্পর্ক বন্ধ, ব্যাংক এবং গ্রাহকের সম্পর্কের অবসান ঘটবে। প্রিয় শিক্ষার্থী, আমি আজকে যেটা সর্বশেষ আলোচনা করলাম সেটা কি, ব্যাংক এবং গ্রাহকের সম্পর্কের অবসান কি কি ধরনের করতে পারে, পরীক্ষা আসতে পারে, তখন তুমি স্পষ্ট ভাবে লেখবা তোমরা ব্যাংক এবং গ্রাহকের সম্পর্কের অবসান 9টি কারণে করতে পারে। আচ্ছা, আর সম্পর্ক অটুট থাকে কেন সেটা মনে রাখো, ব্যাংক এবং গ্রাহকের সম্পর্কের মূল মন্ত্র কি? বিশ্বাস এবং আস্থা, সততা। গ্রাহক ও সততা বজায় রাখতে হবে, ব্যাংক এই কারণে আমরা দেখতে পাই আমরা ঘরে টাকা না রেখে ব্যাংকে টাকা রাখি, ঘরে স্বর্ণ অলঙ্কার না রেখে ব্যাংকে রাখি, সততা এবং আস্থা সবসময় থাকে, এমন হিসাবে গোপনীয়তা 100 ভাগ রক্ষা করবে ব্যাংক। এমনকি আমরা ঘরের পরিবারের সদস্যদেরকেও কিন্তু অনেক সময় 100 ভাগ বিশ্বাস করতে পারি না। প্রিয় শিক্ষার্থী, আমি দেখতে পাচ্ছি শিমুলি আশা করি মন দিয়ে শুনবো, তাহলে আলোচনার বিষয়টা কি ছিল, ব্যাংক গ্রাহকের সম্পর্কের অবসায়নের পর কয়টি? 9টি। প্রিয় শিক্ষার্থী, তাহলে চলো আমরা একটা বাড়ির কাজ দিয়ে দিই।
पास बी प्लस नौ मनुष्यों के শিক্ষা কার্যক্রমে সবাইকে স্বাগত ধন্যবাদ।